সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ডায়ালসিলেট টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সচেতনতায় আমরা অনুষ্ঠানটিতে। আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন 3 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব এ কে এ লায়েক। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ধন্যবাদ ডায়ালসিলেটকে আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। আপনাকে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ও আমার 3 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবারে কে কে আছেন? এটা তো অনেক কঠিন প্রশ্ন করে ফেললেন আপনি। আমার ব্যক্তি জীবনটা প্রথমে অনেক ভালো কেটেছিল। আমার বাবার নাম, দাদার নাম হলো সলিমুদ্দিন কুটিমিয়া। আমরা বাপ চাচারা 5 জন, ফুফুরা হলো 3 জন। আমার বাবা, আমি যে সময় ক্লাস 2 পড়ি সে সময় আমার বাবার ক্যান্সার ধরা পড়ে। আমার দাদার আগে কিন্তু আমার বাবা মৃত্যুবরণ করেন। এর আগে কিন্তু আমার চাচা মৌরম মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, উনি অলৌকিকভাবে খুব বেদনাদায়ক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে করে মারা যান। তখন আমরা অনেক ছোটোবেলায়, একদিনে ওরা আমাদের বাসা থেকে 2টা লাশ বেরিয়ে যায়, আমার চাচা এবং আমার ফুফু। এটা অনেক আগে পত্রিকায় এসেছে। তো আমার ছোট একটা বোন ছিল, 40 দিনও হয় নাই মনে হয় রেখে আমার চাচা মারা যান। চাচা মারা যাওয়ার পরে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হন। আমার বাবা প্রথম এই জজ কোর্টের এখন মোহরি বলে, আগে মুক্তার বলতো, এখানে উনি মানে ওনার জীবন কাটিয়েছেন। তো আমরা 3 ভাই বোন 3 জন বলি কেন, ওই যে আমার বোন, চাচাতো বোন একটা আছে, এটা একটা করুণ ইতিহাস আছে। তো তারপরে চাচা মারা যাওয়ার পরে তো হঠাৎ করে বাবার ক্যান্সার, ক্যান্সারের তো ট্রিটমেন্ট বাংলাদেশে ছিল না, অনেক রোগ ধরা পড়ে না, মোল্লার বাড়ি নিয়ে যায়, এখানে নিয়ে যায়, সেখানে নিয়ে যায়। তো ডাক্তার খালিক সাহেব ছিলেন, তো উনি বললেন, এই পরে বললেন ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সারে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমরা 51 পরিবার, তো অনেক কিছু সম্পত্তি আমার দাদা রেখে গিয়েছেন, আমার এলাকায় গেলে জানতে পারবেন। আমাদের ভাড়াটিয়া ব্যবসা ছিল। তো আমার চাচা রেডিও অফিসের প্রথম গিটারিস্ট ছিলেন, উনি মারা যাওয়ার পরে আমার ওই চাচাটা ওই চাকরিটা পান। তো যাই হোক, আমার এক চাচা কিন্তু খুব ভালো ছিলেন, এখনও আছেন উনি, ছোটো চাচা। উনি আমাদেরকে খুব কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। আর যিনি এখন বর্তমান, 3 জন তো মারা গিয়েছেন, আর আমার বাবা সহ 2 জন বর্তমানে আছেন, একজন লন্ডনে বসবাস করেন। তো ছোটো চাচা আমাদের, মেজো চাচাও মানে একটু রাগি ছিলেন, উনি খুব পিটাইতেন, আর ছোটো চাচাও আমাদেরকে খুব লেখাপড়ার জন্য। আমার বাড়ির, এটা অবভিয়াসলি সত্য, এটাকে মিথ্যা বলার কোনো জনে, আমার বাড়ির সবাই কিন্তু লেখাপড়া করেছে। তো আমি দেখেছি কষ্ট কাকে বলে, আমি আমার জীবনে কষ্ট কী আমি দেখেছি, কীভাবে সিঁড়ি বেয়ে উঠতে হয়, কীভাবে আল্লাহ তালা মানুষকে উঠানো যায়, আমি অনেক কষ্ট করেছি। তো আমার বড় ভাই আব্দুল সালাম লাকি, উনি চলে গেলেন দেশের বাইরে আমাদের এই অবস্থা রেখে। তো ভাই চলে যাওয়ার পরে একটু আমাদের ভালো অবস্থায় একটু আসলো। তো সৌদি আরবে তো তোর টাকা পয়সা নাই, তো উনি চলে আসলেন। এর মধ্যে আমার বড় বোনকে দাদা ছিলেন না, দাদি দাদি বিয়ে দিয়ে দিলেন। তো বিয়ে দেওয়ার পরে ভালোই চলছিল, ভাই বিদেশ চললো। তো কথা শর্ট করে ফেলি, আমাদের ফ্যামিলিতে হলো গিয়ে আমরা বাপ চাচারা 5 জন, আর
আমার ভাই তিনজন আর বোন তিনজন আর আমার আমার মেয়ে দুইটা ছেলে একটা। আমার মা এখন আমেরিকায় আছেন, উনি আমাকে 25,000 টাকা হাতে দিয়ে বলেছিলেন ব্যবসা করার জন্য। তো আমি মুরগির ফার্ম করে ব্যবসা শুরু করি। উনি আসতে পারতেছেন না করোনার জন্য, অনেক দিন হয়ে গেছে, আজকে আজকে 5-6 বছর হয়ে গেছে আমেরিকায়, 4-5 বছর মনে হয় আমেরিকায় হয়ে গেছে, দুইবারে মিলে মনে হয় 10 বছরের মতো। যাই হোক, তা আপনার আমার মার জন্য দোয়া করবেন, আপনিও মা হবেন, মা হওয়ার কষ্ট মানে আমরা এখন বুঝতে পারছি, আমার মার জন্য আপনার দোয়া করবেন। আর আমি এই ব্যবসাও করতাম আগে, এখন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর। আচ্ছা আচ্ছা, আমি আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আপনার জীবনে একটা সময় খুব মর্মান্তিক সময় কেটেছে। আসলে মানুষের জীবনে উত্থান পতন মিলিয়েই আসলে মানুষের জীবন। তা আপনি তো এখন বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে আছেন, তো আপনার এই কাউন্সিলর পদে আসতে কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বা কারা? আসলে এটা আমি বলবো আমার আমার এক শ্রদ্ধা, আমার মোটামুটি আমার মা আমাকে একটু বেশি জোর দিয়েছেন, আর আমার এক বড়ো ভাই আছেন এলাকার সভাপতি ইয়ং ব্রাদার্স ক্লাবের, ওনার নাম না বলে হয় না, আমিন আলী ওনার নাম, উনি আমাকে এর খুব, আর আরেকজন বড়ো ভাই আছেন মনোয়ার হোসেন মইনুল, উনিও আমার মানে ইলেকশন দাঁড়ানোর জন্য ও খুব, আমি সবসময় ক্লাব নিয়ে কাজ করতাম, জনসেবা নিয়ে কাজ করতাম। আমি একটি কথা বলি যে সিলেট সিটি কর্পোরেশনের এখন সব এলাকায় যুগান্তর পত্রিকায় আসছে, আমি প্রথম সিলেট বিভাগে এই যে ভ্যান গাড়িটা মানে শুরু করেছিলাম আমার ক্লাব থেকে। আচ্ছা আচ্ছা, ওরাও আমার বেশি অনুপ্রেরণা জাগিয়েছে যে প্রথম নির্বাচন করার সময়। আমি প্রথম নির্বাচন করি 2008 সালে, 2013 সালে, তারপরে 2018 সালে আমি জয়লাভ করি। আপনি তো একজন কাউন্সিলর, তো একজন কাউন্সিলর মানেই কিন্তু একজন জনপ্রতিনিধি, তো একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি আসলে আপনার ওয়ার্ডে কী ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করেছেন ইতোমধ্যে, সেগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে আমরা উন্নয়ন করেছি, আমি এটা আমি গর্বের সাথে বলতে পারি যে আমি প্রথম ধাক্কায় আমার সিলেট কৃতি সন্তান জনাব আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে আমি কিছু বরাদ্দ নিয়ে এসেছিলাম, এবং সিলেটের মেয়রও আমাকে এক ধরনের হেল্প, এবং আমাদের মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আমাকে অনেক সাহায্য করেছেন। তো ওনার প্রেরণায় আমি প্রথম ধাক্কায়ও কিন্তু আমি সিলেট সিটি কর্পোরেশনে 8 কোটি টাকা নিয়ে এসেছি। মনে হয় একসাথে আমার ওয়ার্ডে কখনো 8 কোটি টাকা আর 2 কোটি টাকা আসে নাই। আপনার কাগজ কলম আমি নিয়ে এসেছি, এই জায়গায় রাখা আছে, আমি 8 কোটি টাকা নিয়ে এসেছি। তো 8 কোটি টাকার কাজ এখনো শেষ হয়ে চলতেছে, আর 1 কোটি টাকা করে সবাই বরাদ্দ পেয়েছে, সেই বরাদ্দটাই এখনও চলতেছে। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার চৌকস চিফ ইঞ্জিনিয়ার, উনিও আমাকে অনেক ধরনের হেল্প করেছেন। কেন হেল্প করেছেন, আমি তো আগে কন্ট্রাক্টরই করতাম, এই জন্য আমাকে একটু মানে আমি একটু জানি কীভাবে আনা যায়, এই জন্য আমি এনেছি। তো আমার ছোটোবেলার থেকে ইচ্ছা যে আমি মানুষের জন্য কিছু করি। আপনার ব্যাংক ভর্তি টাকা থাকবে, কেউ কিন্তু দেখবে না আপনি কী করেছেন, কী রেখে গিয়েছেন, এটাই আপনাকে দেখবে। আপনি একটা 60% প্রথম একদিন ভালো বলবে, কিন্তু আপনি যদি একটা ভালো রাস্তা করেন, যত মানুষ যাবে আর আসবে কিন্তু ওই রাস্তাটাই মনে করবে যে একদম ঠিক বলেছেন আপনি। তা আমার কিছু বলার আপনাদের, আমি এলাকাকে পরিষ্কার রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিছু বাধা আসতেছে, বাধা তো থাকবেই, যেহেতু সব জায়গায় বাধা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে গিয়ে বাধা পেয়েছেন, আমি একটু বাধা পাচ্ছি। তো আমি আসলে আমাদের কথা জানি না, ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যায় কি না যায়, আমাদের যেন বাধা থেকে যেন আমাদেরকে বেরিয়ে আসে। আমি আপনাকে একটু আপনার প্রশ্নের একটু বাইরে যাচ্ছি, TNT লাইন কাটছে বুঝছেন, মানুষ কিছু হলেই সিলেট সিটি কর্পোরেশনেরকে দায়বদ্ধ করে, তো কিছু বোঝা উচিত যে সিলেট সিটি কর্পোরেশনে তার TNT লাইন কেটে কেটে দেখেন আপনি রাস্তাঘাটে কেটে যাচ্ছে, তো এইগুলো আমরা ওদের ভরে দেওয়ার দায়িত্ব ওরা, কিন্তু আমরা পাচ্ছি না
আমি কিছু জায়গা ভরে দিয়েছি আমার নিজ উদ্যোগেই, তো জানি না আল্লাহ তাআলা কতটুকু কোথায় গিয়ে রাখবে, আমি কাজ করে যাব। আপনি বলছিলেন যে আপনি কিছু বাধার সম্মুখীন হয়েছেন আপনার উন্নয়নমূলক কার্যক্রমগুলো করতে গিয়ে, তো এছাড়া আপনি একটু আগে যে সমস্যার কথা বলেছেন, এছাড়া কি আরও কোনো বাধার সম্মুখীন হয়েছেন আপনি আপনার জীবনে? মানে কাউন্সিলর হিসেবে না আমার জীবনে? কাউন্সিলর হিসেবে, হ্যাঁ কাউন্সিলর হিসেবে। দেখেন আমার ওয়ার্ডে 18 ফুট ড্রেন, যে জায়গায় আছে 6 ফুট, চিন্তা করেন 18 ফুট আর 6 ফুট, কেউ বাসা বানাচ্ছে, কেউ বিল্ডিং বানাইয়া ফেলছে। এখন এগুলো আমি লাল দাগ দিয়েছি এবং আমি এই এখন এটা নিয়ে অনেক বিতিকিচ্ছা বলে, কেউ বলে ওরকে ভোট দিয়ে ভুল করেছি, কেউ বলে ওরে কেন ভোট দিলাম। তো আসলে ভোটের ফ্যাক্টর তো এখানে আসে না, উন্নয়ন করলে আপনি দেখেন এখানে বাড়ি পড়েছে মনে হয় 60-70 জন, আর লাভ হবে কিন্তু হলে 18,000 মানুষের, শুধু আমার ওয়ার্ডে না, 2টা ওয়ার্ড কিন্তু আমার সাথে জড়িত। এই যে আপনি প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নতে যাওয়া যায় যে পদ্মা সেতুটা হয়েছে, এখানে কি লেখা আছে বিরোধী দলের কেউ যেতে পারবে না, জামাতের কেউ যেতে পারবে না, এটা সবাই যেতে পারবে। আমি সেদিন গিয়েছিলাম, আমি তো লন্ডন গিয়েছি, মনে হচ্ছে যে এটা আমি আমার বোনের বাড়ি লন্ডন থাকে কার্ডিফে, মনে হচ্ছে যে আমি কার্ডিফের একটা ব্রিজ পার হচ্ছি, লিভারপুলের একটা ব্রিজ পার হচ্ছি, খুব সুন্দর এরকম নান্দনিক। তাইলে আমি এরকমের কেউ বাধা আমি জানি না, আমাদের সরকার বাধার এখানে কোন দল কে করে জানি না, আমি এটা ফাইল পুরাপ দিয়েছি, ফাইল ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, মেয়র অনুমোদন হয়ে গেছে, এখন এটা ছড়া কাল উদ্ধার করার জন্য। আচ্ছা, আর এই লোক আরেকটা প্রশ্ন হলো গিয়া কি মানে নিজের মধ্যেই মানে চাচ্ছে আর কি কেউ যাতে উন্নয়ন না করুক। আরে ভাই আমি তো ওই কাউন্সিলর পাস করার পরে ছোটো হিসাবে সবার বাসায় গেছি, আপনারা আমার সাথে উন্নয়ন করেন, উন্নয়ন করলে আপনাদেরও বেনিফিট, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আরেকজন দেখবে, দেখে বলবে যে ওর সাথে তো ওরাই আছে, আপনারা বেনিফিটেড পাবেন, এই দূর থেকে কাদা ছড়িয়ে ছড়িয়ে করার মানে হয় না। সেটাই, আসলে ভালো কাজ করতে গেলেও কিন্তু আমরা অনেক সময় বাধার সম্মুখীন হই, তবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন আপনি সেই সব বাধা অতিক্রম করতে পারেন। আপনি একটু আগে বলছিলেন যে রাস্তায় মেডিকেলের সামনে রাস্তায় যানজটের কারণে অনেক দীর্ঘ সময় হচ্ছে আমাদেরকে গাড়িতে বসে থাকতে হয়, তো এই যে যানজট সৃষ্টির পেছনে কারণটা কি আসলে? আমার তো মনে হয় যে মেডিকেলের সামনের রাস্তায় বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক রয়েছে, তো এইগুলোর কি আসলে প্রশাসন থেকে অনুমতি রয়েছে? হ্যাঁ, আমার কাছে কয়েকদিন আগে ছাড়পত্র নেওয়ার জন্য অনেকজন আসছিল, তো আসলে দুষ্ট লোকদের হাত অনেক লম্বা হচ্ছেন, তো আমি কিন্তু ছাড়পত্র দেই নাই, সিভিল সার্জন সাহেবকে জানছিলাম, উনি বলে আমি তো জানি না, তো উনি কীভাবে ওনাদেরকে লাইসেন্স দিলেন এটা তা উনি ভালো করে বলতে পারেন, আমি কোনো ছাড়পত্র দেই নাই, কোনো জায়গায় দস্তখত করে নেই, কেউ দেখাতে পারে নাই, আমি জানি আসছে যেটা সঠিক সেটাই লিখে দিয়েছি। ছাড়পত্র তো দূরের কথা, ওদের কোনো পার্কিংই নেই, ওদের গাড়ির কোনো পার্কিংই নেই, গাড়ি রাখার পার্কিংই নেই, গাড়ি রাখার পার্কিং থাকলে দুর্ভোগটা হতো না, কম হতো। হ্যাঁ, তাহলে ওদের যে বর্জ্যগুলো আমাদের আবাসিক এলাকায় যে অপারেশন হচ্ছে বা এই যে আপনার ব্লাড নেওয়া হচ্ছে বা কফ থুথু নেওয়া হচ্ছে, এগুলো বর্জ্য কি আমাদের পড়ছে, কিন্তু ওই যে বললাম ওদের হাত অনেক লম্বা, ওদের টাকা আছে, অনেক জায়গায় গিয়ে টাকা দিয়ে দেয়, অনেক জায়গায় বলে ফেলে এইরকম, নাইলে বলে আপনাকে আমি মানে দেখবো, আমি বিচার দিব, কেউ বড় বড় নেতাদের সাথে ওদের সম্পর্ক, আর ডায়াগনোস সেন্টারগুলো দেখেন দুই দলের মিলনও আছে, বুঝছেন, দলের মেম্বিরা বিএনপি আওয়ামী লীগ জামাত মিলে আছে, তো আমরা কষ্ট করতেছি, জানি না আমার কথাটা যদি উপরের মহলে গিয়ে পৌঁছে আপনি আমার ফাইলে গিয়ে দেখবেন আমি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে দরখাস্ত করেছি এই বিষয়ে, কিন্তু কোনো রেজাল্ট নাই, কী রেজাল্ট আসবে, রেজাল্টটা কোথা থেকে আসবে? এখন আপনি আমি এখান থেকে এই চলে গেলাম লন্ডনে গিয়ে বা হাঁটলাম করোনা নিয়ে আসলাম, আমার তো আল্লাহ দিয়ে দিয়েছে এইটা সেটা, আমরা কত রকমের সরকারকে দোষী, কত রকমের কথা বলি, তা আমি আপনি নিজে সচেতন হতে হবে, ওরা যে ডায়াগনোস্টিক সেন্টার ব্যবহার করতেছে, ওরা যে ব্যবসা করতেছে, ওরা যে অন্যজনের চিন্তা করে না, বুঝলি, অন্যজনের চিন্তা করেন, ওদেরটা এরা চিন্তা করে, প্রফেশনাল ওদেরটা এরা চিন্তা করে, আপনি এটাকে সিটি কর্পোরেশনের বাইরে নিয়ে যান, অসুবিধা নেই, বর্জ্যগুলো বাইরে চলে গেল,
তো আমরা তো আপনারা আমাদের হঠাৎ করে আপনি বলে এই তো বলে ফেললেন যে এগুলো কোথায় যায়, আমি বলে ফেললাম এগুলোই আমাদের ক্ষতি করতেছে, এগুলোই আমাদের করতেছে। সিলেট উসমানী মেডিকেলেরটা যাই হোক একটু ভালো বজ্রগুলো এক জায়গায় থাকতেছে, কিন্তু ডায়াগনোস সেন্টারগুলো কোথায় যাচ্ছে? সিটি কর্পোরেশন গাড়িয়ে নিচ্ছে, কিছু ফালাচ্ছে রাস্তায়, মাস্ক ফালানো যাচ্ছে। আমি আবার বিশ্বাস করবেন কি, আমি নিজে নিজে কিন্তু ওগুলা আমি আমার সিটি কর্পোরেশন নিয়ে কুড়াই। আপনারা আমার, আমি এটা দেখানোর কিছু করি না, আমি আমার কিছু জিনিস লাইভও করি, কিছু জিনিস ফেসবুকে দেখাই, কিছু জিনিস দেখার জন্য করি যে মানে শিখুক। আপনি ওই আমার ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন যে আমাদের মানে বাসার সামনে কিছু খাবার আমি রেখে এসেছি, মানুষ এসে নিয়ে গেছে, ফোন করে বলছি নিয়ে যান। আমার আলাদা একটা পেজ খোলা ছিল, তা আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি, আল্লাহ যতটুকু খুন হয়েছে ততটুকু করেছি। আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পেরেছেন? এই তো আসলেন আরেকটা, দেখেন এই যে ছোট্ট কথা বলি আপনাকে, প্রথম কথা হলো গিয়ে যে আমাদেরকে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 460টা মনে হয় কম্বল, না 560টা কম্বল দিয়েছেন, উনি সব দলের কাউন্সিলরকে দিয়েছেন। তো আমার ওয়ার্ডে দিয়েছেন, সব 27টা ওয়ার্ডের দলমত নির্বিশেষে দিয়েছেন। তো যারা পাইছে এরা খুশি, আর যারা পায় না এরা তো বেজার। তো এগুলো আমরা কিছু আমাদের দেশে বিদেশ থেকে এনে এগুলো ফুসিয়ে দেবো, কিন্তু এটা ব্যাপার না। আপনি আপনার বাসায় যদি দুই বোন থাকেন, আপনার মতের সাথে কিন্তু দুই বোনের মিল থাকে না। আপনি জনগণকে খুশি করা আপনার কাছে ভেরি ডিফিকাল্ট, মানে আপনি জনগণকে খুশি করা আপনার পক্ষে, আমরা তো এখানে সিলেট সিটি কর্পোরেশনের সব এলাকার মানুষ, সব বাইরের ডিস্ট্রিক্টের লোক আছে, সিলেটের লোক আছে, সুনামগঞ্জের লোক আছে, মানে 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 64টা ডিস্ট্রিক্টের লোক আমাদের ওয়ার্ডে বসবাস করে। তো ওদেরকে মানিয়ে নেওয়াই তো আমাদের কর্তব্য। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে আপনার কাউন্সিল, আপনি তো একজন কাউন্সিলর, আপনি কাউন্সিলর হিসেবে আপনার ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কি কি উন্নয়নমূলক কার্যক্রম আপনি করতে চান? আমার পরিকল্পনা হলো সিলেট উসমানী মেডিকেলের আমার সবচেয়ে ব্যর্থতা, দালালটা মুক্ত করতে পারি নাই। এখানে কেন জটিল অবস্থায়, খুব দালালের উৎপাত, আমি যাই না মেডিকেলে। আপনি বিশ্বাস করবেন কিনা, একটা রুগী দেখতে গেলেও আমার কষ্ট হয়, আমি পরিচয় দিই না, আমি কাউন্সিলর। এখানে কেন পারতেছি না, এটা প্রশাসন ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে বারেবারে আমি দরখাস্ত বন্ধ করেছি, এখানে নিয়ে এসেছি প্রমাণ, কাউন্সিলর হিসাবে না, মানে দরখাস্ত ডাইরেক্ট দরখাস্ত করেছি। দালালরা উৎপাত, মানুষ খুব কষ্ট করে উসমানী মেডিকেলে আসে, আচ্ছা দালালদের উৎপাত, আর কিছু না। মেডিকেলের ভিতরে গেলে বুঝবেন যে এটা মনে হয় একটা মানে গাড়ির শোরুম, মানে আপনাদের যে চিটঙ্গের পোর্ট বোঝা যাচ্ছে, এখানে গাড়ি রাখা আর গাড়ি রাখা। যাই হোক, এটা হলো গিয়া ওদের বিষয়, এটা আমার বিষয় না। আমি যতটুকু পারি, উসমানী মেডিকেল কিন্তু পিডাব্লিউডির আন্দারে, আমি কত বড় ড্রেন করেছি হওয়ার পরে দেখেন কি, আমি কতগুলো রাস্তা করেছি হওয়ার পরে। তো ওরা সবার দায়িত্ব থাকতে হবে এই দেশকে, কিন্তু আপনারও দায়িত্ব আছে, আপনারও কিন্তু জবাবদিহিতা আছে। আপনি যদি রাস্তায় যান, হেঁটে যান, টিস্যু একটা ফেলাই দিলেন, আপনি একটু পকেটে রাখবেন, এইটা আমি শিখেছি আমাদের মন্ত্রীর কাছ থেকে। উনি টিস্যুটা ব্যবহার করে পকেটে রেখে দেয়, পাঞ্জাবির পকেটে, আমাদের আবুল মাল আব্দুল মুহিত, ওনার কাছ থেকে আমি শিখেছি। এটা আমি পকেটে রেখে দিই, আমি কোথাও ফেলি না, এটা আমার গাড়িতে রেখে দিই, এটা আমি আবার জায়গা মতো জায়গা মতো আমি ফেলি। তো আমরা, পরিবর্তন আসবে, এই দেশের পরিবর্তন আসবে। জননেত্রী শেখ হাসিনা আছেন, সজীব ওয়াজের জয় আছে, দেশ পরিবর্তন আসবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। এই কথাটা আপনি একদম সঠিক বলেছেন যে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের সাধারণ মানুষদেরই অনেক বাজে অভ্যাস রয়েছে যেগুলো পরিবর্তন করা অবশ্য জরুরি। আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যে আপনি অনেকগুলো বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, যে মেডিকেলের একটা বিষয় বলেছেন, রাস্তাঘাটের একটা বিষয় বলেছেন। আশা করি এগুলার উন্নয়নমূলক কার্যক্রম করতে আপনি একদিন না একদিন সফল হবেন, বা উন্নয়ন একদিন আসবে। আচ্ছা, আপনার কাছে পরবর্তী এবং শেষ প্রশ্ন, আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রশ্ন, যে একজন সফল জনপ্রতিনিধি হতে গেলে একজন মানুষের মধ্যে কী কী গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত হলো গিয়ে গুণাবলীটা হলো সবসময় মার দোয়া নিতে হবে। বাবা তো
নাই, মা বাবা থাকলে মা বাবার দোয়া নিতে হবে, আল্লাহ তালার কাছে প্রার্থনা করলে আল্লাহ তালার দোয়া নিতে হবে, প্রথম মা বাবার দোয়া নিতে হবে, এলাকার মহিমুরব্বী একদের দোয়া নিতে হবে, দোয়া নিয়ে আপনি কাজ করতে হবে। আপনি কী পেলাম আর কী পাবো এটা আশা করার উচিত না। এখানে আমার একটা বন্ধু আছে, এর বাসায় হাত দেওয়া যাবে না, এটা করা যাবে না, আমি হলাম গিয়ে যে ওটা করব করব, এই কাজ যদি জনগণের জন্য ভালো হয় এটা করাই লাগবে, সফলতা একদিন আসবেই। সফলতা আপনার, আমি আমার রাজনৈতিক সফলতাও আসছে, আমার এখন চলে এসেছে আসা, আমার বা আমার ভাই দেশের বাইরে থাকে, আমার মা দেশের বাইরে থাকে, আমার মেয়ে দুটার পরে আমার ভাইয়েরও বাচ্চার, আমার বললো যে আমার ছেলে, তো আমি আল্লাহ তাআলার কাছে চাইছি আমার একটা ছেলেও দিয়েছে আল্লাহ, তো সফলতা আল্লাহ দে, আল্লাহ দোয়ার মালিক, সব কিছু ওনার কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহ দিবে। তো আমার সফলতা হবে সেদিন, সে যেদিন আমার বলা যাবে না আমার ওয়ার্ড নিয়ে সারা বাংলাদেশ যেন সুন্দর হয়, এই যে আমরা দুর্যোগে এসেছি এইখান থেকে বেরিয়ে আসি। আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি মানুষকে দিতে পছন্দ করি। আমি কাউন্সিলার না, আপনি খবর নিয়ে দেখেন আমাদের আপনাদের এলাকায়, আমার এলাকায় অনেক সাংবাদিকরা আছেন, আমি 2007-08 থেকে আমি মানুষকে দিই যতটুকু পারি, এটা আমার অভ্যাস, এটা আমার ভালো লাগে দেওয়া, কয়েকদিনের মধ্যে ভিতরে আমি দিব, মানে আমি অনেক কাজ করি, দিতে হবে মানুষকে যদি আপনি দেন, এর কম কমে কমে না, ওদের রিজেক্ট থেকে কিন্তু এটা আসে, মানুষ বাসায় আত্মীয় কেউ আসলে কেউ রাগ করে, আমি কিন্তু রাগ করি না, ওদেরটাও রাখাবে। তো যেদিন সফলতা হবে, যেদিন আমার উসমানী মেডিকেল দুর্নীতিমুক্ত হবে, যেদিন আমার এলাকাকে আমি সুন্দর করে তুলতে পারবো, যেদিন আমার এই যে একটা প্রজেক্ট নিয়েছি ছড়ার, এটাকে ছড়াকে সুন্দর করার জন্য, যেদিন আমার এলাকা লাই মানে ওই আমার এলাকায় সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরা হয়ে যাবে, সব ডিজিটাল হয়ে যাবে, সেদিনে আমার সফলতা আসবে। আচ্ছা, অর্থাৎ আপনার কথা থেকে বুঝতে পারলাম যে একজন জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই তার মানুষের প্রতি সেবার যে একটা মানসিকতা থাকতে হবে। জি, থাকতে হবে। তারপরে হলো গিয়ে সবচেয়ে জিনিস হলো গিয়ে আমার বন্ধু বান্ধবরা কিন্তু এত বিত্তশালী না, খুবই নিম্ন, ওরা কিন্তু খুব হেল্প করে। আর আমার বড় ভাই দুজনের নাম বললাম, আমিন ভাই, মনোয়ার হোসেন, মইনুল ভাই, ওরা আমাকে খুব হেল্প করে। আমার বড় ভাই উনি একজন হেল্প করে আমাকে যতটুকু পারে, আব্দুল সালাম লাকি, উনি হেল্প করে। কিন্তু ওই আমার কয়েকটা বন্ধুর নাম না বললে হয় না, যে আমার সারা জীবনের একটা আমার, ওরা আমার পরীক্ষাটা বন্ধ দিয়েছে, আমার বন্ধু রাশিদ, ঝলক, মাসুক, সিরাজুল, এরা আমার জীবনে অনেক কষ্ট করেছে আমার জন্য। ওরা কিন্তু একবারে এবারে উপরের লেভেলের কেউ না, এবারে লোয়ার লেভেলের, পরিচয় দিতে কেউ মানে দ্বিধাবোধ করে, কিন্তু আমার কাছে ওরা, আমার কাছে খুব মনে হচ্ছে ওরা আমার আপনজন, ওরা আমার সব কিছু, ওরা কোনো জায়গায় গিয়ে বিক্রি হবে না, ওরা এই এই আছেই আমার সাথে সাথে। বা আমি পেরেছি একজন মানুষকে সিটের সিটি কর্পোরেশনে চাকরি দিতে, যে মাসুককে একটা চাকরি দিয়েছি ড্রাইভার পোস্টে, মেয়র সাহেব এটা মনে হয় নিয়েছেন, মানে কষ্ট করে যে মেয়র সাহেবকে বলার পরে দিয়েছেন। তো এইটা কিছু না, বন্ধু বান্ধব আপনারও বান্ধবীরা আছে, সব সব জায়গায় যায় না, ওরা আমার কাছে আশা আকাঙ্ক্ষা আছে, হেল্প করেছে। তো সমস্যা এটাই যে অনেক চোরাই পুতরাই করে আমি এখানে এসেছি। আমারকে কিন্তু আর্মি নিয়ে বলেছিল 2008 সালে, তুমি দল ছেড়ে নির্বাচন করো, আমি চাচ্ছি না রাজনীতি ঢুকাতে, কিন্তু সবাই দল ছেড়ে নির্বাচন করেছে, কিন্তু আমি দল ছেড়ে কিন্তু 2008 সালে নেতৃবন্দী, 2007 সালে 2008 সালে নির্বাচন হয়, আমি কিন্তু দল ছেড়ে নির্বাচন করিনি, আমি দলে রেখেই নির্বাচন করেছি, আমার পোস্ট পদবি রেখেই আমি নির্বাচন করেছি, অনেক ডাকায় গিয়ে দল পদত্যাগ করে তারপরে নির্বাচনে দাঁড়িয়েছে। তাও আমি অনেক ছোটোবেলায় চিন্তা করুন, আমার জীবন থেকে যদি 15-16 বছর বাদ দিয়ে দেন, আমি একবার ছোট্টবেলায় আমি নির্বাচন করেছি, সে সময় আমি অনেক ভোট পেয়েছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে। কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাউন্সিলর হিসেবে আপনি যেন জনগণের আরও আরও অনেক কল্যাণমূলক কার্যক্রম করতে পারেন, সেই জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা রইল, এবং আশা করি আপনাকে আমরা ভবিষ্যতেও পাবো। ইনশাআল্লাহ পাবেন আমাকে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি যেন ভালো সুস্থ থাকতে পারি। আর সবাইকে বলবো যে আমরা এই করোনা থেকে বের হয়ে আবার স্বাভাবিক জীবনে যাই, আর আমরা যেন একটু সচেতন থাকি,
মাস্ক পরি এবং স্যানিটাইজার ব্যবহার করি সবাইকে বলে আমার এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন www.dialsylhet24.com এবং সেই সাথে ফেসবুক ও ইউটিউবে ডায়ালসিলেট লিখে ভিজিট করতে পারেন। আমরা আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।